ধারালো অস্ত্র দিয়ে মেয়ের গলায় কোপ বসিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। নদিয়া জেলার কল্যাণী আনন্দনগর এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ভাই বোনের মধ্যে ঝামেলা চলাকালীন হঠাৎই বাবা সুভাষ ভক্ত ধারালো অস্ত্র দিয়ে সৎ মেয়ে দীপা ভক্তের গলায় কোপ বসায়। গুরুতর আহত দীপাকে ভর্তি করা হয়েছে কল্যাণী JNM হাসপাতালে। ঘটনার পর কল্যাণী থানায় আত্মসমর্পণ করেছে বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার বাড়ি হচ্ছে মুরাদপুরে। হ্যাঁ, আমার বাড়ি মুরাদপুরে, আর ওর বাড়ি হয়েছে আনন্দনগরে, পেট্রোল পাম্পটা ওর পাশে। আমি মেয়ের বিয়ে হয়েছে আজকে 10 দিন হয়েছে। জামাই পরশুদিন মানে পরশুদিনকে দিয়ে কালকে বোধহয় চলে গেছে। তা শাশুড়ি নেবে বলে বলে মঙ্গলবার আজকে নেব না থাক। মানে এই মেয়ে এই বাপের বাড়ি আসছিল? বাপের বাড়ি এসেছিল। হ্যাঁ, তাই এসেছিল। আসার পর এই মেয়ের নাম কি? মেয়ের নাম দীপা ঘড়াবো, এই দীপা ভক্ত। হ্যাঁ, দীপা ভক্ত। এখন বলছে যে মানে ওরা ভাই বলে একটু ঝামেলা করেছে। তখন তো মানে ভাই ছোট, তো ভাইয়ের মানে ওই 13-14 বছর বয়স হবে। ভাই বলছে যে দিদি ভাইকে বলছে যে আমি এই জিনিসগুলো মানে টুকিটাকি জিনিস থাকে না মেয়েদের, বলছে আমি এই জিনিসগুলো নিয়ে যাব। আর ও বলছে কি না আমি যাব না, এই করে নিজেরা নিজের তখন তো কী করেছে। এখন এর মধ্যে ওর বাবার মধ্যে কী হয়েছে জানি না, মানে নিজে নেশা করে এসছে আর খুঁড় দিয়ে নাকি রাত্রেবেলা এরকম বাবা কি পালাতো না ধরেছে পুলিশ? বাবাই মেরেছে। বাবা কোথায় এখন? বাবা এখন নিজেই সারেন্ডার করেছে। কল্যাণী ওটা কোন থানায়? কল্যাণী থানায় আছে। এখন আজব কি হয়েছে মেয়েও জানে না। বাবার নাম কি বললেন? সুভাষ ভক্ত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।